আসসালামু আলাইকুম, সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আজকে আমরা আলোচনা করব সিসকো প্যাকেট ট্রেসারে কীভাবে আমরা ডিএনএস সার্ভার ট্যাগ করতে পারি এবং এই ডিএনএস সার্ভারের মাধ্যমে কীভাবে আমরা ডোমেন থেকে নেম এবং নেম থেকে ডোমেন আমরা বের করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা খুব ছোট একটা নেটওয়ার্ক করব, জাস্ট একটা পিসি থাকবে, একটা সুইচ, দেন দুইটা সার্ভার থাকবে, একটা ডিএনএস সার্ভার, একটা ওয়েব সার্ভার। তো আমি সর্বপ্রথম সুইচে গেলাম, আমি একটা সুইচ নিচ্ছি, দেন ইন ডিভাইস। ইন ডিভাইসে আসার পরে আমি একটা পিসি নিলাম, পিসি নেবার পরে ইন ডিভাইস থেকে আমরা দুটা সার্ভার নেব, একটা আমরা ডিএনএস সার্ভারের জন্য, একটা আমাদের ওয়েব সার্ভারের জন্য। আমরা এখানে দুইটা সার্ভার নিলাম। আচ্ছা, আমরা এখানে আর একটা সার্ভার নিচ্ছি, তো এখন আমরা এখানে কেবল থেকে কন্ট্রোলে ধরে অটোতে ক্লিক করব, যাতে আমাদের সবগুলা কেবল কানেক্টিভিটি হয়ে যায়। এখানে আমরা তিনটা সার্ভার নিলাম, এটা দিচ্ছি আমরা, এটা হবে আমাদের ডিএনএস, এটার আইপি দিচ্ছে 192.168.0.2, এটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার। দেন একটা হচ্ছে আমাদের সোহাগ আইটি, এটার আইপি হচ্ছে 192.168.0.3, এটা হচ্ছে আমাদের সোহাগ আইটির, এটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার। দেন এখানে এখানে জাস্ট একটা দিয়ে দিই, সাপোজ এটা আমাদের গুগলের সার্ভার, তো এখানে 192.168.0.4। তো এখন আমরা এগুলোতে আইপি অ্যাসাইন করি। তো আমি সর্বপ্রথমে এই গুগলের এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পরে ডেস্কটপ, দেন আইপি, এটাতে আমরা ঢুকছি। এখানে আমরা আইপি দিয়ে দিলাম 192.168.0.4। দেন আমাদের গেটওয়ে দরকার নেই, যেহেতু আমাদের সব একই নেটওয়ার্কে অবস্থিত, সুতরাং এখানে আমরা সার্ভারটা দিয়ে দিই। কী সার্ভার দেবো? আমরা ডিএনএস সার্ভারটা দেবো। তো ডিএনএস সার্ভারের আইপি আমাদের এটা 192.168.0.2। দেন এখানে ওয়েব সার্ভারের কাজ আমাদের শেষ। তো আমরা সার্ভিস থেকে HTTP-তে আসলাম, এখানে আমাদের কমন কিছু কোড আছে, এগুলো আমরা তুলে দিচ্ছি। দিস ইজ গুগল সাইট। Then save. এটা আমরা ক্লোজ করে দিলাম। দেন আমরা সোহাগ আইটি ভিলেজে যে সার্ভার, ওই সার্ভার আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমি এখানে সার্ভিসে যাচ্ছি। দেন সর্বপ্রথমে আমরা এখানে আমাদের আইপিগুলো অ্যাড করে নিই। তো এখানে আইপি হচ্ছে 192.168.0.3, এটার আইপি হচ্ছে 3, এখানে আমরা 3 দিলাম। দেন আমাদের গেটওয়েটা দরকার নেই, যেহেতু এটা সেম নেটওয়ার্ক, আমরা ডিএনএস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিএনএস অ্যাড্রেস। এখানে চাইলে আমরা সার্ভিসে আসার পরে index.html-টা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে হেডিং 1 দিচ্ছি, ওয়েলকাম সোহাগ আইটি ভিলেজ।
দেন আমরা এটা সেভ দিচ্ছি দেন ইয়েস দেন আমাদের ডিএনএস সার্ভার যেটা সেটার কাজ এখন আমাদের তো ডিএনএস সার্ভার আমি ক্লিক করলাম দেন ডেস্কটপে আসলাম সর্বপ্রথমে আইপিটা অ্যাসাইন করে দিই তো এটার আইপি হচ্ছে 192.168.0.2 আমরা জানি দেন আমাদের ডিএনএস সার্ভার এটাই সুতরাং এটার নিজের আইপিটাই ডিএনএস সার্ভারে বসবে দেন এটা কাজ শেষ আমরা সার্ভিসে আসব সার্ভিসে আসার পরে আমাদের ডিএনএস যেটা এখানে ক্লিক করব এখানে ডিফল্টভাবে এটা অফ করা থাকে আমরা এটা অন করে দেব অন করে দেওয়ার পরে এখানে আমাদের ডিএনএস এর নেম এন্ড আইপি গুলো অ্যাড করতে হয় তো আমি সর্বপ্রথম এখানে নাম দিচ্ছি www.shohagit.com এন্ড শোহাগ আইটি এর আমাদের আইপিটা হচ্ছে এখানে সে আইপিটা অ্যাড্রেসে জায়গা দিয়ে দেব 192.168.0.3 দেন অ্যাড করলাম আমরা এখন আমরা এই যে গুগলের জন্য যে একটা নিছিলাম আমরা এটাও অ্যাড করে দিই এখানে আমরা নাম লিখতে পারি www.google.com দেন google.com এর আইপিটা হচ্ছে 192.168.0.4 দেন অ্যাড এখানে আমরা দুটা ওয়েব সার্ভারে দুটা আইপি অ্যাড করলাম এখন পিসিতে আসলাম পিসিতে আসার পরে আমি পিসিতে আইপিটা অ্যাসাইন করি সরি ডেস্কটপ তো আমরা পিসিতে আইপি দিচ্ছি 192.168.0.10 দিলাম দেন আমরা আমাদের ডিএনএস এর আইপিটা এখানে বসিয়ে দিচ্ছি দেন আমাদের কাজ শেষ আমরা এখন দুটো উপায়ে আমরা এই আইপি গুলো দেখতে পারি সবচেয়ে যে সহজ পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিসি থেকে কমান্ডে যাইতে হবে দেন এখানে পিং দিব আমি পিং দিব কোথায় আমি যদি সোহাগ আইটি ভিলেজের আইপিটা দেখতে চাই তাহলে আমি পিং দিব পিং স্পেস www.shohagit.com দেন ইন্টার এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন সে কিন্তু আইপিটা শো করতেছে এই আইপিটা সেখানে অটোমেটিক্যালি শো করতেছে তো এটা যদি আমরা দেন পরবর্তীতে সোহাগ আইটি না দিয়ে আমি যদি এখানে www.google.com দিই দেখেন সে কিন্তু এই যে গুগলের যে আইপিটা সেটা শো করতেছে আমরা যে আইপিটা অ্যাসাইন করেছিলাম সেটা তো আমরা এখন একটা কাজ করব আমরা এখন ডেস্কটপ থেকে ওয়েব ব্রাউজারে আসব দেন ওয়েব ব্রাউজারে আসার পরে আমরা একটা জিনিস চেক করব সেটা হচ্ছে আমরা সিমুলেশনে চেক করব আমাদের এই কাজটা আমরা সিমুলেশনে আসার পরে পিসিতে আসলাম পিসিতে আসার পরে আমি এখানে www.shohagit.com দিলাম shohagit.com দেওয়ার পরে যদি আমি এখানে গো দিই গো দিয়ে আমার এই প্লে কন্ট্রোলে প্লে দিয়ে দিলাম দেখেন আমরা যখন এই প্যাকেটটাতে ক্লিক করলাম এখানে আমাদের ওএসআই মডেলের ইনফরমেশনগুলো আছে ইন লেয়ার আউট লেয়ার ইন লেয়ারে সে হচ্ছে পিসির আইপিটা দিছে আইপি হেডার সোর্স দেন আইপি হেডার সোর্স আউট লেয়ারে দিছে ইন বন্ডে এখানে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো পাবো আমরা এখানে আইপিগুলো পাবো আমরা সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস দুটাই আমরা পাচ্ছি সোর্স অ্যাড্রেস যেহেতু আমাদের এটা সোহাগাটি ভিলেজের অ্যাড্রেস আমাদের এটা কিন্তু চলে আসছে আমরা টিসিপি পাচ্ছি বিভিন্ন রকম ইনফরমেশনগুলো পাচ্ছি তো এইভাবে খুব সহজে আমরা ডিএনএস সার্ভার অ্যাড করে ডিএনএস সার্ভারের ডোমেন নেম দিয়ে আমরা আমাদের আইপিগুলো চেক করতে পারি তো এটা খুব ইজি একটা প্রসেস ছিল আজকে পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ